আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফিরে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়ালে। ইম্পর্টেন্ট দুটা টেস্ট নেটের অফার শেয়ার করব। অ্যাট ফার্স্ট আমাদের লিস্টে যে টেস্ট নেটটা রয়েছে সানরাইজ টেস্ট নেট প্রোটেনটিয়াল অ্যাড্রফ, তো এটা এর আগেও আমি কয়েকবার শেয়ার করার জন্য ট্রাই করছি, বাট সার্ভার ইস্যুর কারণে শেষ করতে পারিনি, তো এটা আমি এখন দেখাই দিব। তো সেকেন্ড যে অফারটা, এটাও খুবই ইম্পর্টেন্ট, ভালো হাইপ ক্রিয়েট করছে মার্কেটে, সেটা হচ্ছে এইখানে অলরেডি কিন্তু আমরা শেয়ার করছি কাকরুট প্ল্যাটফর্ম, তো এটারও কিন্তু টেস্ট নেট লাইভ চলতেছে। এই দুটো টেস্ট নেটে আমরা এখন লাইভ পারফর্ম করে দেখাবো আপনাদেরকে, তো অবশ্যই ভিডিওটা ফুললি দেখার চেষ্টা করেন আর আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। প্রত্যেকটা মোটামুটি ভালো আছে, ওদের টুইটারে মোটামুটি অ্যাক্টিভিটি দেখলাম, তো টেস্ট নেট জাস্ট পারফর্ম করে রাখেন, আশা করি ফিউচারে যদি ভালো কিছু দিয়ে থাকে আমাদেরকে। তো জয়েন করার জন্য এখানে টেস্ট নেটের যে লিঙ্কটা আছে, লিঙ্কটা ওপেন করবেন, জাস্ট এখানে আপনার ব্রাউজার আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনি কারেন্ট আইকনে সিম্পল ক্লিক করে আপনার কিপার ওয়ালেটের মাধ্যমে কানেক্ট করবেন। দেন এখানে আপনি ম্যানেজ আইকনে ক্লিক করবেন, কিপার ওয়ালেট অ্যান্ড ম্যাটার মাস্ক ওয়ালেটটা কানেক্ট করবেন। জাস্ট এইভাবে কি কানেক্ট আইকনে সিম্পল ক্লিক করার পর যখন কিপারটা কানেক্ট করবেন, কসমোস সিলেক্ট করবেন অ্যান্ড কিপার সিলেক্ট করবেন, আর ম্যাটার মাস্ক কানেক্ট করার সময় ইথেরিয়াম অ্যাড্রেস সিলেক্ট করে ম্যাটার মাস্কটা কানেক্ট করবেন। এই দুইটা এইভাবে কানেক্ট করে নেবেন। তো আমি কিন্তু দুইটাই কানেক্ট করে আপনাদেরকে দেখাই দিলাম। তো এখান থেকে আপনি দুইটা কানেক্ট করবেন। কানেক্ট করার পর এখান থেকে আপনি প্রথমে যদি ফসেট নিতে হবে, যেহেতু আপনি নিউ ইউজার বিগিনার ইউজার, অবশ্যই আপনাদেরকে প্রথমে কাজ হচ্ছে ফসেট নেওয়া। ফসেট আইকন আছে, এখানে ক্লিক করবেন অ্যান্ড আপনি এখানে সেন্ড ফসেটে ক্লিক করবেন, তাহলে আপনাকে ওরা 10টা টোকেন ফসেট দেওয়া হবে আপনাকে। তো 24 ঘন্টা পর পরে কিন্তু 10টা টোকেন এখানে ফসেট পাওয়া যায়। এই ফসেটটা এখানে রিকোয়েস্ট দিয়ে নিয়ে নেবেন। ফসেট না হয়ে গেলে এখানে বলবে রিকোয়েস্ট এক সাকসেসফুল, আপনাকে ফসেট দিয়ে দিছে তারা। ফসেট দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি রাইস আইকনে ক্লিক করবেন। অবশ্যই ফসেট নেওয়ার সময় জিনিস খেয়াল করবেন, আপনি ফসেট তখনই পাবেন যদি আপনার মেইনেটে 0.001 ইথার থাকে। আপনার মেইনমেন্টে যদি ইথার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফসেট পাবেন না। আমার এখানে ইথার আছে, তার জন্য আমি কিন্তু ফসেটটা পাইলাম। তারপর এখান থেকে রাইস টোকেনে ক্লিক করবেন আর এখান থেকে সিলেক্ট করবেন USDT, USDC, এই দুটাতে আপনি সোয়াইপ করবেন কিছু কিছু টোকেন। যেমন আমি একটা করে টোকেন যদি সোয়াইপ করেন তাহলে 10টার মতো আর কি USDT পাবেন। এখানে দিয়ে দিবেন আর এই নিচের দিকে জাস্ট ওয়েট করবেন, দেখবেন যে এখানে ফসেট চলে আসবে, সোয়াইপবার চলে আসবে। ওদিন একটু বেশি ছিল, এখন একটু কম দেখাচ্ছে রেওয়ার্ড। তো যাই হোক, আপনি এখান থেকে 1 টোকেন সোয়াইপ করে নিতে পারেন, অ্যাপ্রুভাল দেবেন, দেখবেন এটা সোয়াইপ হয়ে গেছে। অ্যান্ড সোয়াইপ সাকসেসফুল হয়ে গেলে তারপর আমরা এখান থেকে আরও অন্য অন্য পেয়ারগুলোতে সোয়াইপ করবো। যেমন এখান থেকে আমরা রাইস টোকেন অ্যান্ড USDT, পরে USDC করবো। এক একটা করে টোকেন আপনি এখান থেকে সোয়াইপ করতে পারেন। তারপর আমরা USDC-তে একটা সোয়াইপ করতেছি, দেন আমরা অ্যাটমে করবো, 3টা পেয়ারে আমরা এখানে সোয়াইপ করবো। ফেল আসলে বারবার ট্রাই করবেন। অ্যান্ড সোয়াইপ সাকসেসফুল হয়ে গেছে অ্যান্ড আমরা আবারও এগেন সোয়াইপে আসলাম অ্যান্ড এখান থেকে আমরা অ্যাটমেও আমরা একটা সোয়াইপ করতে পারি। এখানে আমাদের ট্রানজ্যাকশনটা হচ্ছে মেন, আমাদের এখানে ট্রানজ্যাকশন করতে হবে বেশি বেশি। এছাড়াও যদি আমার ভিডিও দেখে যদি আপনি বুঝতে পারবেন তো ডিটেলস গাইড আছে, ডিটেলস গাইড থেকেও আপনাকে স্টেপ বাই স্টেপ ওরা দেখাই দিচ্ছে কীভাবে পারফর্ম করবেন। এখানে ভিডিও আকারে দেখানো আছে কীভাবে কানেক্ট করবেন, তারপর কীভাবে সোয়াইপ করবেন, সোয়াইপ কী কী পেয়ারে অ্যাটম, USDC, USDT সোয়াইপ করবেন সেটা বলে দিচ্ছে। তারপর এখানে বলছে লিকুইডিটি প্রোভাইড করতে অ্যাটম বা USDC, USDT, WETH, এখানে অনেকগুলো পেয়ার আছে, এগুলোতে আপনাকে বলছে লিকুইডিটি প্রোভাইড করতে। তো দেন আমরা এখান থেকে এখন আমরা সোয়াইপ তো করলাম, তারপর আমরা লিকুইডিটি পুলে আসি। লিকুইডিটি পুলে আসার পরে অ্যাটম বাই রাইস, রাইস বাই USDC, এখানে অনেক পেয়ার আছে। যদি আমরা অ্যাটমে যদি আসি তো অ্যাড লিকুইডিটি ক্লিক করলাম, আমাদের যে অ্যাটম আছে আমরা ফুল অ্যাটমটা কিন্তু চাইলে এখানে বসায় দিতে পারি। অ্যান্ড আমরা এখানে এটা বসায় দিলাম, এটা বসানো দেওয়ার পর দেখেন ইনসেপশন ব্যালেন্স দেখা যাচ্ছে। তো আমরা অ্যাড লিকুইডিটিতে ক্লিক করলাম, 0.006 বসাইলাম অ্যান্ড এটাকে আমরা অ্যাপ্রুভ দিই, এটাকে আমরা লিকুইডিটি প্রোভাইড করে দিতেছি। অ্যান্ড সাকসেসফুলি লিকুইডিটি প্রোভাইড হয়ে গেছে, এখন এই লিকুইডিটি এখানে শো করতেছে। তারপর লিকুইডিটি পুলে আসি, আমরা এখান থেকে রাইস বা USDC-তে লিকুইডিটি প্রোভাইড করবো, অ্যাডে ক্লিক করলাম। একই সিস্টেমে এখানে আপনাকে উপরের দিকে আপনার এখানে যে টোকেন USDC আছে নিচের দিকে USDC ব্যালেন্সটা বসাবেন, যেমন 0. আপনার যা আসবে 0.0029 দিলে মনে হয় আমাদের এখানে লিকুইডিটি বসতেছে। তো নিচের ব্যালেন্সটা বসাবেন, উপরে অটোমেটিক বসে যাবে, যেন অ্যাড লিকুইডিটি ক্লিক করে এটাও সেমভাবে আপনাকে লিকুইডিটি প্রোভাইড করে দিতে হবে। দেন আমরা আবারও লিকুইডিটি পুলে আসি আর এখানে USDT বা USDC আছে, এখানে অনেকগুলো পেয়ার আছে, আপনি আরও কিছু পেয়ার আপনি করতে পারেন, USDT, USDC সোয়াইপ করে নিতে পারেন। দেন ওইটা এটার মাধ্যমে আপনি কিন্তু এখানে আপনি ই করতে পারেন। তো সোয়াইপ আইকনে ক্লিক করি, রাইস টোকেন থেকে কিছু টোকেন আমরা USDT, USDC এগুলো আমরাকে নিতে পারি। এখানে USDC, USDT আমরা এগেন আবার 1 টোকেন করে আমরা নিতে পারি। যদি আপনার ফসেট থাকে তাহলে আপনি অবশ্যই এখানে নিতে পারেন, সোয়াইপ করে নিয়ে নেবেন। সোয়াইপ হয়ে গেল, তারপর আমরা আবারও রাইস টোকেনে বসাই নিলাম অ্যান্ড এখান থেকে আমরা USDT করেছি, তো USDCও করতে পারি। তো
তো এটার জন্য আমরা এক টোকেন এখান থেকে নিয়াকি সিস্টেমে সোয়াইপ করে নিলাম। তো এটা সোয়াইপ হয়ে গেছে। এখন আমরা যদি লিকুইডি পুলে আসি, আমাদের কাছে ইউএসডিটি ইউএসডিসি দুইটাই আছে। এখন আমরা লিকুইডি প্রোভাইড করার জন্য আমাদের ব্যালেন্সে যেটা আছে সেটা আমরা বসায় দিতে পারি। তো নিচের ব্যালেন্সটাকে আমরা ফলো করবো, 0.006 বসাইতে পারি। 6 বসালে এইটুকু আমরা লিকুইডি প্রোভাইড আমরা করতেছি। তো আপনার যেটুক ব্যালেন্স এইটুক অনুযায়ী আপনি করবেন আর কি। আপনি যে লিকুইডি প্রোভাইড করছেন সেটা মাঝে মধ্যে যদি আপনি অ্যাক্টিভ থাকেন, তাহলে এখানে ওই যে লিকুইডির এখানে ক্লেম বার আসবে, ক্লেম বারে ক্লিক করে আপনি ক্লেমটা করে নেবেন না। এখানে লিকুইডি রিমুভ অপশন দেখতে পাচ্ছেন, নাহলে কিছু পরিমাণে আমরা রিমুভ করতাম। এখানে ডিক্রেস একটা অপশন থাকার কথা ছিল, যেখান থেকে লিকুইডি ডিক্রেস করা যায়। আচ্ছা, ওই অপশনটা পাওয়া গেছে। এখান থেকে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন, অ্যান্ড আপনি যে লিকুইডি প্রোভাইড করছেন এগুলো কিন্তু এখানে শো করবে। এখানে ক্লিক করার পর আপনি ইনক্রিজ করতে পারেন, লিকুইডি চাইলে একটু বাড়াতে পারেন, আবার ডিক্রিজ করতে পারেন। ডিক্রিজ হচ্ছে আপনি এখান থেকে 50% যাওয়া আছে, 50% আপনি এখান থেকে ডিক্রিজ করবেন। তো আমি অ্যাপ্রুভাল দিলাম। এর জন্য কিন্তু কিছু ট্রানজাকশন, প্রতিটা যে কটা লিকুইডি প্রোভাইড করছেন প্রতিটাই আপনি ডিক্রিজ করবেন 50%, মানে অর্ধেক পরিমাণে আপনি এটাকে নষ্ট করে দিচ্ছেন আর কি লিকুইডি, আর অর্ধেক থাকবে। অ্যান্ড এভাবে করে সাকসেসফুলি একটা হয়ে গেলে সেকেন্ডলি আবার আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন, মাউস বরাবর দেখতে পাচ্ছেন। তারপরে এখানে অ্যাটম করলেন, রাইস আছে, ইউএসডিটি আছে, এগুলোকে আপনি ডিক্রেস করবেন। ডিক্রেসে ক্লিক করবেন, 50% অটোমেটিক বসে যায়, অ্যান্ড আপনি জাস্ট ডিক্রেস করে ট্রানজ্যাকশনটা অ্যাপ্রুভাল দিয়ে দেবেন। দেন এইটুকু হয়ে গেলে এখন আমরা আসি গভর্নমেন্টস অপশন। গভর্নমেন্টস আসার পর এখান থেকে লক করবেন, লক করার জন্য লক বিরাইজ পেন্ডিং এগুলো আপনি লক করার জন্য এখানে আপনি সিম্পল ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা দেখি এখানে দুটা ভ্যালিডেটর আছে, এখানে একটা ভ্যালিডেটর আসে। এখন বি রাইজ যে অপশনটা, এটাতে আপনি লক করা ডেলিগেট করার জন্য আপনার এখানে বি রাইজ ব্যালেন্স দরকার। এটা কিভাবে কি করবেন, তো এখানে বি রাইজ টোকেনটা যে আমরা লক করব, এটার এখনও কিছু আপডেট আমাদের হাতে নাই যে কীভাবে কী করতে হয়। এটার পর রেকর্ডিং যদি আমাদের কাছে আপডেট আসে, যেমন এইখানে আমরা যে লিকুইডি প্রোভাইড করছি খুব সম্ভবত এটা থেকে বিরাইজ টোকেনটা আমাদেরকে দেওয়া হয়। আমরা যে লিকুইডি প্রোভাইড করছি এখানে যে ক্লেমবার আসে, আমার মনে হয় ক্লেমবার যখন আসবে আপনার লিকুইডি থেকে যে ফার্মিংটা হবে, তো ওটা ক্লেম করে মনে হয় এখানে আমাদের খুব সম্ভবত আপনার যদি এখানে বিরাইজ অপশন ভ্যালিডেটর ধরে যদি এখানে অ্যাভেলেবেল দেখায়, তাহলে আপনি এখানে কিছু পরিমাণ লক করে দিন। এটা পরে কিন্তু আমরা আপডেট দিব। তো এখানে পয়েন্ট আইকনে যদি আসেন, এখানে দেখবেন কানেক্ট বার আছে, আপনি কানেক্ট বারে ক্লিক করে টুইটারটাকে আপনাকে অবশ্যই এখানে বাইন্ড করে নিতে হবে। তো আমরা টুইটারটাকে এখানে বাইন্ড করে নিলাম, অ্যান্ড এখানে কিন্তু আমাদের এটা বাইন্ড হয়ে গেছে। আর আপনার এখানে পয়েন্টটা কিন্তু আপনার দেখাবে, আপনি যদি একটু ওয়েট করেন তাহলে দেখতে পারবেন আপনার এখানে পয়েন্টগুলো কিন্তু আপনার এখানে শো করবে, সাকসেসফুলি কানেক্টেড, অ্যান্ড আপনার এখানে পয়েন্ট শো করবে। তো এই যে পয়েন্টগুলো ডিক্রেস করছেন, লিকুইডি প্রোভাইড করছেন, সোয়াইপ করছেন, সবগুলো এখানে দেখাবে। এই তিনটা কাজ এখানে ছিল, অ্যান্ড আপনার ফসেট নিয়েছেন সবগুলো টিক মার চলে আসে। অ্যান্ড রেফারেল প্রোগ্রাম আর বুস্ট ক্যাম্পিং এগুলো হচ্ছে আপনার অপশনাল টাস্ক। আপনি যত লিকুইডি প্রোভাইড করবেন তো আপনার এইখানে আর কি বেনিফিট আরও বাড়বে। তো এই পয়েন্টগুলো আপনাকে ফিউচারে অ্যাড অফের জন্য হেল্প করবে। তো আমাদের লিস্টে সেকেন্ড যে প্রজেক্টটা এটাও খুবই ইম্পর্টেন্ট। একটার প্রথমে পারফর্ম করার জন্য আমাদের যে যে কাজগুলো করতে হবে, ওদের টুইটারে যদি আসেন অফিসিয়ালি কিন্তু তারা এখানে মেনশন করছে, ওদের ফান্ডিং এখনও পর্যন্ত হাতে আসে না। তো প্রজেক্টটা ভালো ভালো হওয়ার কারণে কিন্তু এটা ওইভাবে ভাইরাল হচ্ছে। তো প্রজেক্টটা তো মিস দিয়ে না, টেস্ট নেটে পারফর্ম করেন, কারণ ভাই একটা লেগে গেলে লাখো টাকার প্রফিট, তাই মিস দেওয়া যাবে না। এটা জ্যাটকে ইভিএম প্ল্যাটফর্ম থেকে আসছে, এখানে পাবলিক টেস্ট নেট লাইভ আছে, এবং এদের ফলো করছে এরকম ওইভাবে ভালো কমিউনিটি দেখতেছি। যেমন আস্তে আস্তে অনেকেই কিন্তু ভালো ভালো কমিউনিটি কিন্তু তাদেরকে দেখেন, এই যে ওয়াক্স এক্সচেঞ্জ, তারপরে এইখানে কিন্তু দেখেন ভালো ভালো কিছু প্ল্যাটফর্ম তাদেরকে ফলো করছে। আর এই প্রজেক্টটা ভালো, যেমন দেখেন এখানে কিছু কিছু বড় বড় প্রজেক্ট কিন্তু তাদের সাথে এখানে কমিউনিকেশন আছে। টেস্ট নেট লাইভ আছে, জয়েন করে নেন। আমি টুইটার থেকে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন এখানে প্রথমে আপনি কী করতে হবে, আরপিসি অ্যাড করতে হবে, মেটামাক্স থেকে লিঙ্কটা কপি করেন, তারপর আপনার এখানে ব্রাউজারে আসেন। ব্রাউজার আসার পর এটা ওপেন করে দেন, ওপেন করার পর এটাকে আপনি স্যার সিম্পল অ্যাডে ক্লিক করে, অ্যাডে ক্লিক করে আপনি মেটামাক্সটাকে জাস্ট এখান থেকে অ্যাপ্রুভাল দেন। দেখেন অ্যাপ্রুভাল দেওয়ার পর আমরা কিন্তু এইখানে দেখেন আমাদের কিন্তু ওদের আরপিসি অ্যাড হয়ে গেল, ওদের আরপিসি কিন্তু আমরা অ্যাড করলাম। এখন আমাদের দরকার হচ্ছে টেস্ট নেটে পারফর্ম করার জন্য ফসেটের, ফসেটের লিঙ্কটা ওইখানে দেওয়া আছে, জাস্ট আপনি ওপেন করবেন। তো আমরা লাইভ ফসেট নিয়ে দেখাবো। এখানে জাস্ট সিম্পল আমরা অ্যাড্রেসটা, আমাদের ম্যাটামাস অ্যাড্রেসটা নিলাম, কানেক্ট আইকনে সিম্পল ক্লিক করে আপনি ম্যাটামাসটাকে আমরা সিম্পল কানেক্ট করে নিলাম। তো আমি কিন্তু প্রথমবারই কাজটা করতেছি, আমি এর আগেও দেখি নাই। এখান থেকে ক্লেমবার আছে, ক্লেমবারে ক্লিক করলাম, দেখি আশা করি আমাদেরকে এখানে ওরা ফসেটটা লাইভ দিয়ে দিবে। অলরেডি 16,770 জন নিচে এখানে এই পরিমাণ ওদের ফসেট ব্যালেন্স আছে, আশা করি একটু পরে আমাদেরকে ফসেট দিয়ে দিবে। অ্যান্ড এখানে এই যে ডেস্কগুলো আছে, তিনটা ডেস্কে আপনি সোয়াইপ করবেন। এখানে বলতেছে সোয়াইপ করতে অ্যাড এ লিকুইডি, সোয়াইপ অ্যান্ড লিকুইডি প্রোভাইড করার কথা বলছে, যাতে করে এদের এই প্ল্যাটফর্মে আপনার কিছু ট্রানজ্যাকশন হয়।
তার জন্য আমরা এখানে লিঙ্কটা, প্রতিটা লিঙ্ক আমরা এখান থেকে ওয়ান করে নিলাম। এগুলো থেকে আমরা কি করব, ওদের ফসেট দিয়ে ওদের প্ল্যাটফর্মে সোয়াইপ করব, যাতে করে কিছু ট্রানজ্যাকশন আমাদের বাড়ে। তো এখানে মেটামাস্ক থেকে অ্যাপ্রুভাল যদি আসে, আরপিসি আমরা এখন অ্যাড করব না। আমরা দেখি আমাদের ফসেটের এই জায়গাটা ঘুরতেছে, একটু সময় লাগবে। তো ফসেট দিয়ে দিলে আপনার এখানে একটু পরে চলে আসবে, ফসেট দেওয়ার পর টাইমিং চলবে যে আপনার ফসেটটা তারা দিয়ে দিছে। অ্যান্ড এইখান থেকে ফসেট নেওয়ার পর আমরা এই যে এগুলোতে আসি, ডেস্কগুলোতে আসি, ডেস্কগুলো এখন আমরা ইউজ করব। অ্যান্ড প্রথমে আসি এই সোয়াইপ মার্কেটে। এখানে আসার পর আমরা মেটামাস্কটাকে কানেক্ট করে নিলাম। অ্যান্ড কানেক্ট হয়ে গেলে তারপরে এইখান থেকে আমাদের ব্যালেন্স কিন্তু শো করতেছে, এখানে ব্যালেন্সও দেখাইতেছে। আমরা এই ব্যালেন্সের থেকে 0.001 এভাবে করে আমরা কিছু দিয়ে আমরা এখানে সোয়াইপ করব। তো এই তিনটা পেয়ারে যদি এটাতে কাজ না করে যেটাতে কাজ করবে, এখান থেকে অবশ্যই এই নেটওয়ার্কটাকে সুইচ করবেন, নেটওয়ার্ক কানেক্ট করবেন। এখানে আপনার ব্যালেন্স দেখাবে, আমরা এইটাতে ট্রাই করতেছি যে কিছু পরিমাণে এখানে সোয়াইপ করার জন্য 0.001 দিলাম, দেখি কত পরিমাণে USDT আসে। তো এটা আমরা সোয়াইপ করে নেব। তো 0.01 দেওয়ার পরে কিন্তু সোয়াইপ বাটন অন হলো। অ্যান্ড আমরা এটাকে WETS এর মাধ্যমে এটাকে আমরা টেস্ট নেটের থেকে কিছু পরিমাণে এখানে পারফর্ম করে নিলাম, সোয়াইপ করতিস। অ্যান্ড সোয়াইপ সাকসেসফুল হয়ে গেলে আমরা এখান থেকে দেখব যে এখানে লিকুইডিটি প্রোভাইডটা কী কী পেয়ারে করা যায়। তো এখানে ওইগুলো পেয়ারে আমরা এখানে লিকুইডিটি প্রোভাইড করতে পারবো। WETS এর মাধ্যমে এখানে আমরা ইথারে ETS এর মাধ্যমে ডাবল, এখানে আমরা কত পার্সেন্ট আমরা এখানে লিকুইডিটি প্রোভাইড করতে চাই সেটার ব্যালেন্স অনুযায়ী আমরা এখানে বসায় নিব, 20%, 0%। তো এখানে আমরা পুল পুলে এখানে বসায় নিব, আমাদের যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স অনুযায়ী এখানে আমরা বসায় নিব। আমরা এখানে 0.001 দিলাম। অ্যান্ড ক্রিয়েট এ পুলে ক্লিক করলাম, একটা ট্রানজ্যাকশন করতেছি। অ্যান্ড এখানে WETS বাই ইথিরামে, তো এখানে বলছে আই ওয়ান্ট টু প্রসেস এনিওয়ে অ্যান্ড কনফার্ম। তো এই প্রসেসে আপনি আরও কয়েকটা পেয়ারে আপনি এখানে সোয়াইপ করতে পারেন। ইথারের মাধ্যমে আপনি এখান থেকে যদি আরও কিছু পেয়ার পান, ইউএসডিটির মাধ্যমে আপনি কিছু পরিমাণে সোয়াইপ করে এইভাবে একই সিস্টেমে লিকুইডিটি করতে পারেন, লিকুইডিটি প্রোভাইড করেন, ফার্মিং করতে পারেন। তো যদি ফার্মিং অন নাই, যেহেতু পুলও অন নাই, জাস্ট আপনার এখানে সোয়াইপ আছে আর লিকুইডিটি প্রোভাইড আছে, লিকুইডিটি প্রোভাইডটা আপনি এইভাবে করে জাস্ট কয়েকটা পেয়ারে করে দিবেন। একটা দেখাইলাম ডেস্ক, দ্বিতীয় ডেস্কটা খুব প্রবলেম চলতেছে, এখানে আমি দেখতেছি যে আসতেছি না। অ্যান্ড আমি ডিসকানেক্ট করে এগেন আমি এখানে আপনি কয়েকবার কানেক্ট করে দেখবেন, যদি ডেস্কটা আসে তাহলে এইখানে 0.01 দিয়ে দেখবেন অথবা 0.001 দিয়ে দেখবেন, কিছু পরিমাণে এখানে সোয়াইপ করবেন, একই প্রসেসে লিকুইডিটি প্রোভাইড করবেন। এখন সার্ভার ইস্যু হতে পারে, তার জন্য দেখাইতেছে না। তার সেকেন্ড যে লাস্টের যে লিঙ্কটা আছে এটাও আমরা মেটামাস্কের সাথে কানেক্ট করে নিতেছি। অ্যান্ড কানেক্ট করা হয়ে গেলে এখন এইখানে আমাদের মূলত যে কাজটা, এইখানেও আপনার সোয়াইপ বার আছে, সোয়াইপ বারে আপনি আসবেন অ্যান্ড এক্সপ্লোরারে ক্লিক করে দিব। এখানে সোয়াইপ বারটা কাজ করতেছে, আমার মনে হয় এগুলো এখনও অন হয় নাই, অন হলে আপনি এইখানেও করতে পারবেন। তো এই ডেস্কগুলোতে আপনার নিজে নিজে একটু পারফর্ম করে নিন, কারণ ডেস্কগুলো একটু প্রবলেম চলতেছে। ঠিক হয়ে গেলে আপনি একটা ঠিক আছে যে আইজমি সোয়াইপটা, আর এটাতেও এখন পর্যন্ত মনে হয় পারফর্ম করা যাবে না, যখন আসে তখন আপনি করতে পারেন। যেমন এখানে সোয়াইপ বারটা নিচের দিকে দেখা যাচ্ছে, আবার যেমন সোয়াইপের ট্রেড নাও এখানে আমরা যদি ক্লিক করি অ্যান্ড বারবার এখানে নিয়ে আসে, অ্যান্ড এক্সপ্লোরারে কাজ করতেছে না, যখন কাজ করে তখন আপনি ট্রাই করে দেখতে পারেন। এটা তো খুব প্রবলেম করতেছে, আমরা এখানে কয়েকবার ট্রাই করছিলাম বাট সোয়াইপ করতে পারতেছি না। তো সোয়াইপ ওখানে লোডই নিচ্ছে বারবার, তো এটাও তো আপনি কিছু পরিমাণে সোয়াইপ করবেন কিছু টোকেন ফসেট নিয়ে, দেন এখানে কিছু পারফর্ম করে রাখেন। এই টেস্টের দুটাতে দেখা দিলাম, দুটাতে পারফর্ম করার চেষ্টা করেন, আশা করছি যদি অ্যাড অফ করে এবং ভালো কিছু আসতে পারে। ধন্যবাদ সবাইকে, বাই বাই টাটা।